বিয়ের সময় বউয়ের সাথে দেওয়া হয় 21টি সাপ। যৌতুক হিসেবে সাপ না দিলে এখনকার বিয়ে পূর্ণতা পায় না, এমন অদ্ভুত রেওয়াজ প্রচলিত আছে ভারতের একটি সম্প্রদায়ের মধ্যে। ওই সম্প্রদায়ের কাছে সাপ একটা সামান্য মামুলি বিষয় নয়, এবং তাদের কাছে এটি একটি পবিত্র জিনিস। আর তাদের সকল বাচ্চাদের ছোটবেলা থেকেই এই সাপ খেলা শিক্ষা দেওয়া হয়, এমনকি এখনকার বিয়ের সাথে জড়িয়ে আছে সাপের যোগসূত্র। কারণ বিভিন্ন জাতের 21টি সাপ না দিলে সেই বিয়ে পূর্ণতা পাবে না, এজন্য আগে থেকে সাপের ব্যবস্থা করে রাখে পাত্রীপক্ষ। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিয়ের ক্ষেত্রে যৌতুকের প্রচলন আছে, আর বেশিরভাগ ক্ষেত্রে পাত্রপক্ষের চাহিদা থাকে টাকা পয়সার। তবে আমাদের বিভিন্ন বিয়েতে যৌতুক হিসেবে দেওয়া হয় মোটরসাইকেল, স্বর্ণ গহনা, বিভিন্ন প্রকারের ঘরের ফার্নিচার। তবে আইনগতভাবে ওই যৌতুক নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় এখনও যৌতুকের প্রচলন রয়েছে। তবে এদিকে ভিন্নতা রয়েছে ভারতের গৌড়ীয় সম্প্রদায়, আর এই সম্প্রদায় তাদের বিয়েতে যৌতুক হিসেবে দিয়ে থাকে 21টি বিভিন্ন জাতের সাপ, আর বরযাত্রীরা তাদের বউয়ের সাথে এই 21টি সাপ নিয়ে যায়। এই প্রথা চলে আসছে সুদীর্ঘকাল থেকে, আর এদিকে গৌড়ীয় সম্প্রদায় মনে করে তাদের বিয়েতে 21টি বিভিন্ন জাতের সাপ না দিলে তাদের বিয়ে সুখের হবে না, তাই তারা বংশ পরম্পরায় এই প্রথা পালন করে আসছে। ভারতের মধ্যপ্রদেশের অধিবাসী এই সম্প্রদায়ের কাছে সাপ খুবই মূল্যবান পেশায় তারা বেদে, তাই তারা বিভিন্ন জায়গায় সাপের খেলা দেখিয়ে টাকা উপার্জন করেন। এই জন্য গৌড়ীয় সম্প্রদায়ের সাথে সাপের সম্পর্ক অনেক। সাপ তাদের কাছে উন্নতির সিঁড়ি, তাই মেয়ের পিতা তার জামাইকে বিভিন্ন জাতের 21টি সাপ উপহার দিয়ে থাকেন। তাদের বিশ্বাস এই সাপ তাদের সংসারে কল্যাণ বয়ে নিয়ে আসবে। স্বল্প দেবীর আশীর্বাদ থাকলে তাদের কখনো খাদ্য বাসস্থানের অভাব হবে না। প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে এই সম্প্রদায়ের মানুষ অনেক দরিদ্র, খাদ্য বস্ত্র পাওয়াটাই তারা সুখের উৎস মনে করে, তাই স্বল্প দেবী সন্তুষ্ট পাওয়ার জন্য পালন করা হয় এই রেওয়াজ। এই সম্প্রদায়ের কোনো মেয়ে বিয়ে ঠিক হলেই তাদের শুরু হয় সাপ জোগাড় করার আয়োজন, আর মেয়ের বাবা যেভাবেই হোক বিয়ের আগে এই 21টি সাপ জোগাড় করে, এরপর বিয়ের দিন বরকে এই 21টি সাপ উপহার দেয়। শ্বশুরবাড়ি এই উপহার যত্ন করে নিয়ে যায় পাত্রপক্ষ, আর তারা তাদের পরিবারের সদস্যদের মতো তাদের যত্ন করে। আর যদি কোনো একটি সাপ মারা যায়, তাহলে সেই সাপের জন্য তারা মানুষের মতো শোক পালন করে, আর সেই সাথে তাদের মাথার চুল কামিয়ে ফেলে। এরপর তারা ভোজেরও আয়োজন করে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ আমাদের প্রতিবেশী দেশ ভারত। এখানে বিভিন্ন ধরনের ও বিভিন্ন সংস্কৃতির মানুষ বাস করে। এই দেশের কিছু কিছু জায়গা এমন কিছু রেওয়াজ প্রচলিত আছে যা বাকি বিশ্বের কাছে আশ্চর্যজনক। এর মধ্যে গৌড়ীয় সম্প্রদায় গুরুত্বপূর্ণ, আর তাছাড়া সানোয়ারা গোত্রেও এই রীতি প্রচলিত আছে। তবে তারা আগে 7টি বিষধর সাপ দিয়ে তাদের বিয়ে সম্পন্ন করত, তবে এখন তারা বিয়েতে 14টি বা 21টি সাপ দিয়ে তাদের বিয়ে সম্পন্ন করে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার ফিরব নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।